Hello friends, welcome back to my channel Wives Diary. Friends, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে মিল্ক ফেশিয়াল। দুধ আমাদের স্কিনের জন্য খুবই ভালো। দুধ আমাদের স্কিন থেকে ট্যান তারপরে অ্যান্টি এজিং প্রপার্টিস রূপে কাজ করে। তারপর অনেক সময় মেজদার দাগ পড়ে গেলে মেজদার দাগ সারাতে সাহায্য করে। আবার পক্স হলে যে গর্ত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু দুধ খুবই ইউজফুল। দুধ অ্যাজ এ টোনার হিসেবে ইউজ করা যায়, অ্যাজ এ ক্লিনজার হিসেবে ইউজ করা যায়, পেস্ট প্যাক হিসেবে ইউজ করা যায়। তো সেই ক্ষেত্রে স্কিনের জন্য মিল্ক ভেরি গুড ইনগ্রিডিয়েন্টস। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে আমরা দেখে নিই যে আমরা কী করে ফেশিয়ালটা করব। কিন্তু একটা কথা বলবো, এই ফেশিয়ালটা যখন করবেন রাত্রিবেলা করবেন। রাত্রিবেলা করলে এই ফেশিয়ালটা বেশি কাজ দেয়। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন দেওয়া থাকে পাশেই সেটাতে হিট করবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আমি করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা তাড়াতাড়ি করে সেটা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে ফার্স্টে আমরা মুখটাকে ক্লিন করব। মানে ফার্স্ট হলো আমার স্টেপ ক্লিনজার। তো তার জন্য আমি নিচ্ছি একটা পাউলে একদম অল্প মিল্ক আর নেব খুব সামান্য পরিমাণে 3 থেকে 4 ড্রপস লেমন। কাটন বল নিয়ে দুনিয়ার যত ক্লিনজার আছে সব থেকে বেস্ট ক্লিনজার এটা। আমার ক্ষেত্রে তো আমি কাজ দেয়, আই থিঙ্ক আপনাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ দেবে। ভালো করে ডিপ করে বেশি করে চপচপিয়ে একদম পরিষ্কার করবেন। সারাদিন বাড়ি ফেরার পরে বা যারা জব করেন তাদের ক্ষেত্রে ট্যানিংটা বেশি পড়ে। কিন্তু তাদের ক্ষেত্রে বলবো যে তারা যদি পুরোপুরি ফেশিয়ালটা নাও করতে পারেন, ক্লিনজিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতেই পারেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ দেয়। ট্যানটা যদি পড়েও থাকে না, পুরোটা করার আপনাদের সময় নেই, তো সেক্ষেত্রে যদি এই ক্লিনজিংটা আপনারা করেন সেটাও কিন্তু ট্যান রিমুভ করে। বা মুখে যে ডার্টগুলো একদম ঢুকে আছে সেগুলো বের করে দেয়। তোমার ক্লিনজিং কমপ্লিট। লিউকম ওয়াটার দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন। কেন কি যেহেতু এখন আমি শীতকাল, সেই ক্ষেত্রে একটু উষ্ণ গরম যে ধোয়াটা, জল দিয়ে ধোয়াটাই বেশি বেস্ট। আর মুখ কখনো ডোলে মুছবেন না, এতে স্কিনের কিন্তু ক্ষতি হয়। তো কমপ্লিট আমার ক্লিনজিং আপনারা দেখতে পাচ্ছেন। আমার ট্যান আই থিঙ্ক আমি যখন মানে আমার এখন ট্যান পড়েনি, যখন পড়ে এই ক্লিনজিং করার পরে 40% ট্যান আমার রিমুভ হয়ে যায়। বাট স্কিনে যদি আমার কোনো রকমের ডার্ট থাকে পেরিয়ে যায়। তো এবার আমি করব স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্য আমি নেব সেমোলিনা, মিন্স সুজি। সুজি কিন্তু স্ক্রাবিংয়ের ক্ষেত্রে খুবই ইউজফুল। তো তার সঙ্গে আমি নেব অল্প একটু মিল্ক, যেহেতু মিল্ক ফেশিয়াল তো মিল্ক এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস। তারপরে আমি নেব এর সাথে হানি। দেখতে পাচ্ছেন আমি সুজির সাথে 1 চামচের মতো দুধ মিশিয়ে নিয়েছি। হানি আমি যেটা আমরা আমি বিশ্ব বাংলা হাট থেকে কিনেছিলাম, তো খুব ভালো হানিটা। আমি অন্য হানিদের ক্ষেত্রে দেখি যে বেশিরভাগই জমে একদম গুড় হয়ে যায়, কিন্তু আমি এই হানিটার ক্ষেত্রে দেখছি 100% পিওর, তো একদমই গুড় হয়নি। আর হানি তো হানি আছে। তো আমি এখান থেকে মোটামুটি 1 চামচের মতন হানি মেশালাম। ভালো করে এটাকে
স্ক্রাবিং এর বেস্ট প্রসেস আমি দেখাচ্ছি। দু হাতে নেবেন এরকম করে নিয়ে বেশি প্রেসার দেবেন না। তো একটু বেশি সময় ধরে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার স্ক্রাবিং কমপ্লিট। এগেইন আমি লিকম ওয়াটার দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার আমি টোনারের ক্ষেত্রে বলছি, হোমমেড টোনার আমি অনেক সময় ইউজ করি, অনেক সময় পরম্পরা ইউজ করি, কখনো লোটাস করি। আমার দুটো খুব মানে আমি স্কিপ করতে থাকি, যেটা আমার পছন্দ হয়। আমার কাছে অনেক রকমের টোনার আছে, তো মাঝে মাঝে আমি হোমমেড টোনারও বানিয়ে নিই। তো সেই ক্ষেত্রে আমি এটা বানিয়েছিলাম বলতে, আমি পতঞ্জলির যে অ্যালোভেরা জেল আছে, অ্যালোভেরা জেল দিয়ে আর একটুখানি গোলাপ জল দিয়ে বানিয়েছিলাম। তো এটা হোমমেড, আপনারা যে কোনো টোনার ইউজ করতে পারেন। তো এরপরে আমি একটু টোনিং করে নেবো স্কিনটাকে। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু মিল্ক টোনারও ইউজ করতে পারেন। সেটা কি করে করবেন, সেটা দুধের মধ্যে সামান্য লেমন, যেটা আমরা ক্লিনজিং করলাম, সেটা কিন্তু অ্যাজ এ টোনার হিসেবে ইউজ করতে পারেন। আপনারা এরকম একটা স্প্রে বটলে মিল্ক উইথ লেমন দিয়ে একটু জল দেবেন, বা গোলাপ জল দিতে পারেন, তো কনসিস্টেন্সিটা ভালো থাকে। তো এবার দিয়ে আপনারা পার্সে রাখতে পারেন, যখন আপনারা বাড়ি ফিরবেন বা কিছু, তখন দেখবেন অনেক সময় মুখটা প্রচণ্ড কালো হয়ে থাকে। আপনারা এটা যদি স্প্রে করে মুখে কিছুক্ষণ রেখে মুখটা ধুয়ে ফেলেন, দেখবেন মুখটা পরিষ্কার হয়ে যায়। আমি দেখেছি, আমি যখনই কোনো ঘুরতে ঘুরতে যাই, ঘুরে ঘুরে যাই, তো আমি অনেক সময় ইউজ করি এই টোনারটা, খুব কাজ দেয়। এবার আসছি ফেস প্যাক। ফেস প্যাকের ক্ষেত্রে আমি প্রথমে নেব আমার হোমমেড রাইস লেন্টিল ফ্লোর, মানে আমি বাড়িতে চাল ডাল ভালো করে মিক্সড করে রাখি, যেটাতে হয় কি আমার ইউজ করতে সুবিধা হয়, কেন কি তখনই ইনস্ট্যান্টলি করতে গিয়ে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি এরকমই একটা করতে রেখে দিই, যেটা আমার ক্ষেত্রে খুব ইউজফুল। তো সেক্ষেত্রে আমি আমার এর মধ্যে স্পুন আছে, তো আমি এরকম ওয়ান স্পুনের মতন একদম কুচকে স্পুনটা দেখতে পাচ্ছেন, তো আমি এর মধ্যে নিয়ে নেব। এক চামচের মতন আমি নেব, দুটা অল্প নেবেন, এক চামচ না হলেও মনে হবে যতটা পেস্ট তৈরি করতে লাগবে ততটাই নেবেন, বেশি যদি হালকা হয়ে যায়, পেস্ট প্যাক তো মুখে দিয়ে একদম গলে গলে পড়ে যায়, অসুবিধা হয় সেই ক্ষেত্রে। তারপরে নেবেন লেমন। লেমনের ক্ষেত্রে বলবো, অনেকে মুখে আমি দেখেছি লেমনটা দু থেকে তিন ড্রপ মুখের মধ্যে ডিরেক্টলি ইউজ করে, কিন্তু সেই ক্ষেত্রে বারণ করবো, লেমন কখনো ডিরেক্টলি ইউজ করবে না, হয় জল মিলিয়ে বা গোলাপ জল মিলিয়ে এগুলো আপনারা ইউজ করবেন। এরপর আমি এর সঙ্গে মেশাবো ভিটামিন ই ক্যাপসুল, এগুলো যে কোনো আপনি ডাক্তারি দোকানে আপনারা পেয়ে যাবেন, তো আমি এখানে একটা ইউজ করছি। তো আমি এর
মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব লেমন, এই সরি হানি। স্কিন টাইটেনিং ক্ষেত্রে, অ্যান্টিএজিংয়ের ক্ষেত্রে লেমন কিন্তু খুব ভালো। পেস্টটা আমি বললাম যেটা, এক চামচ দেবেন না, দুধ ততটাই নেবেন যতটা পেস্টটা একটু টাইট টাইট বানাতে লাগছে, নাহলে কিন্তু প্রচণ্ড গলে যায়। যেমন আমি অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। তো মোটামুটি এটা 20 মিনিটস রাখবে, আর নয়তো যতক্ষণ শোকাতে সময় লাগছে। কত সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে। এর জন্য আপনাকে অনেক বেশি খরচাও করতে লাগবে না, আর কোনো পার্লারেও ছুটতে লাগবে না। ফেস প্যাক যখন ইউজ করবেন ফ্রেশ ইউজ করুন, কেন কি এটা দিতে সুবিধা হয়। একটু বেশি গাঢ় করে লাগাবেন, পাতলা লাগাবেন না। মোটামুটি যতক্ষণ শুকাচ্ছে বা যদি নাও শুকায় আপ টু 20 মিনিট আপনার এটাকে ওয়াশ করে ফেলতে পারেন। তো ওয়েট করি। তো ফ্রেন্ডস, মুখটাকে আমি ধুয়ে দিলাম ভালো করে, 20 মিনিট হয়ে গেছে। তা আমি যেহেতু অত বার করে দিয়েছি, সেক্ষেত্রে 20 মিনিট পরে ভালো করে শুকায়নি, আমি আরও রক্ত 20 মিনিট হয়ে গেছে, আমি ধুয়ে ফেলেছি। কতটা মুখটা পরিষ্কার হয়েছে দেখুন, সামনে আমার বিয়েবাড়ি আছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করবার চক্করে আমারও মুখটাও এত সুন্দর পরিষ্কার হয়ে গেল যে আমার কোনো পার্লার বা অন্য কিছু করতে হবে না। আপনারা নিজেরাই দেখুন এত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখন যেহেতু শীতকাল, যে কোনো ফেসিয়াল বা যে ক্লিনজিং যাই করুন না কেন, আফটার ক্লিনজিং অর ফেসিয়াল সবসময় মুখে ময়শ্চারাইজার ইউজ করবেন। তবে আমি বলবো সবথেকে ভালো জিনিস হলো কোকোনাট অয়েল আর অলিভ অয়েল, যেটা বাড়িতে থাকবে ইউজুয়ালি সেটাই ইউজ করুন, কোনো অসুবিধা নেই। আমি এখন কোকোনাট অয়েল ইউজ করছি, ভার্জিন কোকোনাট অয়েল। এটা কোনো ধোয়া দরকার নেই, ন্যাচারাল ময়শ্চারাইজিং এর কাজ করে। আমার মনে হয় এত গ্লো আফটার মিল্ক ফেসিয়াল কোনো পার্লারে গিয়েও আপনারা দেখতে পারবেন না। তো বন্ধুরা, মাস্ট ট্রাই ইট, আমি নিজে 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা আমাকে কমেন্টস করবেনই করবেন এই এই ফেসিয়ালটার উদ্দেশ্যে। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব থেকে বড় কথা, সুন্দরও থাকুন। তো বাই বাই।